বিভিন্ন পণ্য ও সেবায় ক্রেতার দেয়া মূল্য সংযোজন কর ভ্যাট সরকারি কোষাগারে জমা দেয়া এবং ফাঁকি রোধে অনলাইন পদ্ধতি চালু করেছে এনবিআর। ব্যবসা প্রতিষ্ঠানকে ইএফডিতে যুক্ত করতেও চলছে কার্যক্রম। এরই অংশ হিসেবে বুধবার রাজধানীর ওয়ারিতে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও যুক্ত হন অনলাইন ভ্যাট রিটার্নে। অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা বলেন, আমদানি নির্ভর এ খাতে ব্যবসায়ীরা নানা রকম শুল্ক ও কর জটিলতায় পড়েছেন। কোনো মাল যদি আমরা $400 কিংবা $500 আনি, আমাদের অ্যাসেসমেন্ট ভ্যালু হয় $650। বাস্তবিক পক্ষে স্টিলে 10-20% এর বেশি ভ্যালু এডিশন হয় না। করোনাকালীন সময়ের মধ্যে গভর্নমেন্ট আমাদের উপরে 15% আরডি বসায় দিয়েছে, যাতে প্রায় 10,000 টাকার মতন এক্সট্রা ভ্যাটের প্রয়োজন হয়। মাত্র একটা দুইটা কোম্পানির সুযোগ সুবিধা দেওয়ার জন্য এই 10,000 টাকা আমাদের উপরে বসায় দেওয়া হলো। আমরা আপ্রাণ চেষ্টা করার পর মাত্র 3,000 টাকা লেস করেছে। সমস্ত ব্যবসায়ীরা আগামী 1 মাসের মধ্যে বেকার হয়ে যাবে, কারণ আমরা কোনো মাল এখন আর ইম্পোর্ট করতে পারছি না। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রকল্পের পরিচালক বলেন, এনবিআর ব্যবসায়ী বান্ধব পদ্ধতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা দুইটা প্রসেস প্রথমে চালু করেছিলাম, একটা হলো রেজিস্ট্রেশন আর একটা রিটার্ন। রিটার্নের মধ্যে বিভিন্ন জনের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা ছিল, সেগুলো আমরা পর্যায়ক্রমে সংশোধন করেছি। এখন কিছু সমস্যা আছে, বড় বড় ট্যাক্স পেয়ারদের সমস্যা, সেগুলো আমরা সংশোধনের জন্য ইতিমধ্যেই একটা সিস্টেম ডেভেলপ করেছি। করদাতার সকল প্রকার হয়রানি থেকে তাকে মুক্ত করার জন্য আমরা যত রকমের সুবিধা আনা দরকার সব ইনশাআল্লাহ আনা হবে। বর্তমানে বাংলাদেশে মাথাপিছু স্টিলের ব্যবহার 40 কেজি। মধ্য আয়ের দেশ হিসেবে 2031 সালের মধ্যে মাথাপিছু 300 কেজি স্টিল ব্যবহারের লক্ষ্যমাত্রা পূরণে সরকারের নীতি সহায়তার গুরুত্ব তুলে ধরেন ব্যবসায়ীরা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা।